দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে যেই জিনিসের মূল্য মানুষ জানে সেই জিনিসের মূল্যায়ন করে, মূল্য না জানলে মানুষ মূল্যায়ন করে না। দেখেন মাঝে মাঝে আমাদের মসজিদে ঘোষণা দেয়, মানে বলে যে একটা ঘড়ি ছাড়া পড়ছে, ইয়েতে একটা চশমা ছাড়া পড়ছে, বলে না মানুষজন আবার যার ঘড়ি সে নিয়ে যায়, অজুখানায় ছাড়া পড়ছে। কেন ছাড়া পড়ে জানেন? ছাড়া পড়ার কারণ হচ্ছে যেই ঘড়িওয়ালা যে ঘড়িটা ছাড়া ফেলছে এই ঘড়ির দাম হিসাব করলে দেখা যাবে 100-150-200-এর বেশি হবে না। অজুখানায় আমরাও মাঝে মাঝে আমাদের ঘড়ি খুলে আসি, লোকজন এসে আমাদেরকে দেয় যে হুজুর আপনি তো ঘড়িটা ছেড়ে গেছিলেন, ঘড়িটা নেন, ধন্যবাদ ভাই ঘড়িটা আপনি দিছেন। মনে মনে চিন্তা করি যে ঘড়ি ছাড়া পড়ছিল, কথার কথা হারাই গেল, আমার কয় টাকা লস, এই ঘড়ির দাম 250 টাকা, কী এমন লস হবে। অতএব এত বেশি টেনশান থাকে না। আবার একজন লোকের হাতের মধ্যে একটা আংটি আছে, এই আংটিটা ডায়মন্ডের, বড় সড়ো ডায়মন্ড, একটা বড় ডায়মন্ডের আংটি যদি হয়, হোয়াইট গোল্ড যদি হয়, 50-60 হাজার টাকার নিচে হবে না। 50-60 হাজার টাকার আংটি পরে এই বেচারি মুসলিম বাজারে গেছে বাজার করার জন্য। যাওয়ার পরে দেখি কি রে, একটা লোক খালি ওর আংটির দিক তাকায় আছে, কেন খালি আংটির দিকে তাকায় আছে, একটু টেনশান করছে। সত্য কথা বলতে যেই লোকটা ওর আংটির দিকে তাকায় আছে ও মনে করতেছে একই দোকানে দুইজন বাজার করতেছে, আসলে ওই লোকটার দুইটা মনি সমান না। আমাদের দেশের ভাষায় যার দুই মনি সমান হয় না চোখের, এদেরকে টেরা বলে, বলে না ভাই, মানে লক্ষ্মী টেরা আদর করে বলে। এমন বেচারির আল্লাহ বানাইছে, আমরা তাদের টেরা বলবো না, টেরা বলা শরীয়তে জায়েজ নয়, আল্লাহ বানাইছে, কিন্তু বেচারি তাকায় থাকে এদিকে কিন্তু দেখে এদিকে, আছে না ভাই, কারণ বেচারি দেখতেছে আসলে এদিকে কিন্তু ও মনে করতেছে ওর আংটি দেখতেছে। খানিকক্ষণ পরে টেনশনে পড়ছে যে বাবারে বাবা, বুঝে ফেলাইছে মনে হয়, এত বড় ডায়মন্ডের আংটি, সাইজ সুইজ হেভি, কখন জানি আমার আংটি সাইজ করে দেয় কি চুরি করে নাকি, ভয়ে আসতে করে আংটি খুলে পকেটের মধ্যে রাখছে। আসলে কি ওই লোক আংটি দেখতেছিল না অন্যদিক দেখতেছিল? তো এই যে আংটি সামলালো, এই সামলানোর কারণ কি? কারণ সে ওই আংটিটার মূল্যমান জানে, দাম জানলে মানুষ তবেই সেই জিনিসের মূল্য দেয়, দাম না জানলে মানুষ মূল্য দেয় না, এটাই দুনিয়ার নিয়ম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে উম্মত আমাদেরকে করলেন উত্তম, আমাদের দামটা কিসে, কোন বস্তুর কারণে আমাদের দাম, আমাদের মৌলিক দামের মূল জিনিসটা কি, এটা আমরা অনেক অনুভব করতে পারি না, এই অনুভবটা অনেক বড় দামি। ছোট্ট একটা উদাহরণ দেই, আজকে আমাদের হয়তোবা পৃথিবীতে এখন নাম্বার ওয়ান নাই, কিন্তু বহুদিন ধরে এক নাম্বার ধনী ছিল বাংলা সারা পৃথিবীর বুকে, বিল গেটস ছিল না ভাই, বহুদিন ধরে, চিনেন তো আপনারা যারা কম্পিউটার চালান, বিল গেটস ছাড়া কম্পিউটার অচল, তার মাইক্রোসফট না থাকলে আপনি কম্পিউটার তখন একটা ঠোঙা হয়ে যাবে, তার সফটওয়্যারটাই তার, যা কাজ করেন, ইন্টার চাপ দিলে নিচে নামতেছে, স্পেস বারে চাপ দিলে ফাঁকা হচ্ছে, আপনি কন্ট্রোল অল্টার জেড দিলে আবার পূর্বের জিনিস ফেরত আসতেছে, এই সব তার সফটওয়্যার দিয়ে চলে। আপনি ক্লিক করতেছেন, ডবল ক্লিক দিলে ইউটিউব চালু হয়ে যাচ্ছে, সব সফটওয়্যার মাইক্রোসফটের অধিকাংশ, আরও অনেকের আছে কিন্তু তারটাই সবচেয়ে ব্র্যান্ডেড। এই লোকের এত টাকা পয়সা, আমরা তো জানি না তার টাকা ঠিক কত, এটা জানাও যায় না, একটা মোটামুটি ধারণা দেওয়ার জন্য বলি, উনার টাকা পয়সার হিসাব রাখার জন্য প্রায় 1200 জন লোক আছে যাদেরকে সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলে। উনাদের কমসে কম বেতন হচ্ছে বাংলাদেশি টাকায় 12 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা নিম্নে বেতন, উপরে আরও বেশি আছে, আরও বেশি আছে, 15,000-20,000-25,000-50,000 ডলার দিয়েও লোক পোষে। কি করে তারা? ওনার ব্যবসা দেখে না, দোকানদারি দেখে না, সফটওয়্যার বানায় না, কিছু করে না, উনি কি পরিমাণ মালপানি কামাই করে টাকা গোনার জন্য 1200 লোক। যার টাকা গুনতে 1200 লোক, তার কত টাকা থাকা লাগবে ভাই? মজা করে অনেকে বলে $10 যদি বিল গেটসের পকেট থেকে পড়ে যায়, ওই $10 উনি তোলে না। কেন তোলে না? আমার অনেক টাকা পয়সা, আমি $10 তুলতে গেলে আমার একটা মান ইজ্জত থাকে নাকি, এই জন্য না, উনি $10 তুলতে গেলে টাকাটা নিচে যাবে, আসবে করে তুলে নিয়ে পকেটে আসতে 6 সেকেন্ড খরচ হয়, ওই 6 সেকেন্ড প্রপার ওয়েতে ব্যবহার করলে বিল গেটস $12,000 কামাই করে। দেখেন $12,000 কামাই করবে 6 সেকেন্ডে, $10 তুললে নষ্ট করার সময়, সময় নষ্ট করার সময় আছে? এত টাকা তা, এত টাকা পয়সা। আরেকজন লোক আমাদের মুসলিম বাজারের, বেচারি প্যাডেল চালিত রিক্সা চালায়,
সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা কামাই করা দায়, ঠিক কিনা? ব্যাটারি রিক্সা না, অনেক কষ্ট। 1 কেজি গরুর গোস্ত কিনতে হলে অনেক হিসাব করতে হয় তার। 550 টাকা গরুর গোস্ত, 500 টাকা দিনে কামাই, চাউল কিনতে হয়, ডাউল কিনতে হয়, বাড়ি ভাড়া দিতে হয়, গাড়ি ভাড়া দিতে হয়, সব মিলায় তার এই অবস্থা। নামাজ কালাম, নামাজ কালামও কম পড়ে, জুম্মার দিন আসে কখনো সময় পেলে পারে, কখনো পড়ে না, বউ পিটায় রাগের মাথায়, রোজার সময় রোজা ফাঁকি দেয়, এরকম রিক্সাওয়ালা আছে না ভাই? আজকে সন্ধ্যার সময় ধরেন, অথবা আজকে সকালে জনাব বিল গেট সাহেব মারা গেছে আমেরিকায়, পৃথিবীর 1 নম্বর ধনী, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব ছিল না। আর আজকে সকালবেলায় আমাদের ওই মুসলিম বাজারে রিক্সাওয়ালাও মরে গেছে, টাকা পয়সা তো ছিলই না, নামাজ কালামেও কম, রোজাতেও কম, কিন্তু যাওয়ার সময় একজন ঈমান নিয়ে গেছে, আরেকজন বেঈমান হয়ে গেছে। বুঝে থাকলে বলেন, এই যে একজন ঈমানহীন অবস্থায় দুনিয়ার সব কিছুর মালিক, আরেকজন কিছুই নাই কিন্তু ঈমান নিয়ে গেল, দুইজনের ডেস্টিনেশন কোথায়? বিল গেটস যত বড়ই যাই হোক, ঈমান না নিয়ে গেলে কোথায় যাবে? আর এই লোকটা ঈমান নিয়ে গেলে কোথায় যাবে? অনেকেই চিন্তা করছে, হুজুর বলেন কি, নামাজ নাই, কালাম নাই, বদমাইশ কোথাকার, হ্যাঁ বউ পিটা তো, এটা জান্নাতে যাবে নাকি? আবার অনেকে এখন লিবারেল লিবারেল হয়ে বলে, এত দুনিয়ায় ভালো কাজ করলো আর ইমান না নিয়ে গেলে কি আমার আল্লাহকে বেইনসাফ করবে নাকি, আমার আল্লাহ কি করবে না করবে এত বলার দরকার নাই, লিবারেল আছে না ভাই? আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার বুকে তোমাদের এই জীবনের পরে আল্লাহ রাব্বুল আমিন যখন তোমাদের জন্য ফয়সালা করবেন, বিচার করবেন আল্লাহ, ওই বিচার করার পরে দুই শ্রেণীতে মানুষকে ভাগ করে দেওয়া হবে। একটা শ্রেণী যাদের দুনিয়ার বুকে ইমান ছিল কিন্তু থাকার পরেও কোনো কারণে হয়তোবা অপরাধ ছিল, আল্লাহ এই মানুষগুলাকে জাহান্নামের জন্য বলবেন, জাহান্নামে যাও, এতদিন পর্যন্ত তোমরা সাজা ভোগ করো, ওই সাজাগুলা যখন ভোগ করা শেষ হয়ে যাবে, আল্লাহর এক বান্দা জাহান্নাম থেকে আল্লাহর কাছে চিৎকার করে করে ফরিয়াদ করবে, আল্লাহ অনেক কাল জাহান্নামে আছি, আমি আর জাহান্নাম সহ্য করতে পারি না, তোমার কাছে একটা মাত্র ফরিয়াদ, আমার মুখটা জাহান্নামের দিক থেকে একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দাও। আমার আল্লাহ বলবেন, আমি যে তোর জন্য বিচার করেছিলাম, তোর জন্য যে ফয়সালা করেছিলাম, আমার বিচার আমার ফয়সালা কি তোর পছন্দ হয় নাই? আল্লাহর বিচার অপছন্দ করবে ওই দিন অন্তত এরকম কথা বলার মতো কারো সাহস হবে না। আমার আল্লাহ বলবেন, তোর আরজি কি এইটা আমার কাছে জানা, আসল কথা বল। বলে রব্বুল আলামিন, জাহান্নামে পুড়তে 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 আমি শেষ হয়ে গেছি, তোমার কাছে একটাই ফরিয়াদ, আর কোনোদিন কোনো ফরিয়াদ করব না, আমাকে কেবল জাহান্নামের দিক থেকে আমার মুখটাকে একটু জান্নাতের দিকে ফিরায় দেওয়ার কোনো আবেদন কোনোদিন করব না। কথা ঠিক ঠিক, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ওই বান্দার মুখটাকে জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরায় দাও, যেই না জান্নাতের দিকে ফিরায় দেওয়া হবে ওই মানুষটা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আর সহ্য করতে পারবে না, আল্লাহর কাছে আবার বলতে শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ বলবেন, কি বনিয়া তোমরে, তুই নেই একটু আগেই বললি, আর কখনো আবেদন করবি না, আর চেঁচামেচি করবি না, এখনই তো কথা রাখতে পারিস নাই, কি তুই আবার কি বলতে চাস? বলি, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্ত করেছো, আমি তোমার প্রতি খুশি, তবে এবার একটা ফরিয়াদ করতেছি, এই ফরিয়াদের পরে আর কোনো দিন কোনো ফরিয়াদ করব না। আল্লাহ বলবেন, আগের বারও তো তাই বলছিলি একটু আগে। বলে, আল্লাহ এবার কথা ঠিক, আর কোনো ফরিয়াদ করব না আল্লাহ, আল্লাহর কসম করে বললাম। আল্লাহ বললেন, ঠিক আছে বল তোর কি ফরিয়াদ। সাথে সাথে ওই বান্দা বলবে, আল্লাহ আমাকে এই তোমার সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট করো না, আল্লাহ জাহান্নামের দিকে মুখ ফিরাইছো যে তোমার একটা আবদার করব, কেবল একটু জান্নাতের কাছে নিয়ে যায় আমাকে রেখে দাও, আর কোনো দিন কোনো আবদার করব না। আমার আল্লাহ বলেন, ওয়াদা ওয়াদা, ঠিক আছে জান্নাতের কাছে নিয়ে যেয়ে রেখে দেওয়া হবে, যেই না জান্নাতের কাছে যাবে সাময়িক সময় ধৈর্য ধরার পরে পাগলের মতো চিৎকার করতে শুরু করবে। আমার আল্লাহ বলবেন, মাদরা কাইয়া বানি আদম, বনি আদম তুই এত গাদ্দার, এত কথা খেলাপ করিস, তুই একটু আগেই বলছিলি জাহান্নাম থেকে মুক্ত করলে আর কিছু চাবি না,
আবার বললি জান্নাতের কাছে গেলে আর কিছু চাবি না, এখন আবার জান্নাতের কাছে এসে এত হইছ, এত চিৎকার করিস কেন, ব্যাপারটা কি? জান্নাতের কাছে আসার পরে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এবার একটা ফরিয়াদ দিব আর কোনো ফরিয়াদ দিব না। আল্লাহ বলবেন, আগের দুইবারও তো একই কথা, এইবারও বলতেছি একটাই ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে কাঁদতে শুরু করবে, আল্লাহর নবী বলছেন এই তিন নম্বর বারে যখন বান্দা বলবে আল্লাহ তোমার কাছে এইটাই শেষ ফরিয়াদ, আর কোনো ফরিয়াদ দেব না, বান্দা যে ওয়াদা রাখতে পারবে না আল্লাহ এটা জানেন, এই কথাটা বান্দার মুখ দিয়ে শোনার পরে আল্লাহ ওই দিন হেসে দিবেন। আল্লাহর হাসা আল্লাহর মতো, দুনিয়ার কারোর সাথে তার হাসির তুলনা হবে না। আল্লাহ হেসে দেওয়া মানে আল্লাহ রাজি হয়ে গেছেন। আল্লাহ বলবেন, কি আব্দার তোর বল, বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, কেবলমাত্র যে এই জান্নাতের কাছে নিয়ে আসছো এই পর্যন্ত, এতে আমি খুশি আছি আল্লাহ, তবে তোমার সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট আমাকে বানায় না, জাহান্নাম থেকে তুলেছ জান্নাতের কাছে এনেছ, এত দূর যখন নিয়ে আসলে কোনো আবদার নাই, কেবল একটু জান্নাতের পাশিলটা পার করে ভিতরে ঢুকাইয়া দাও। আমার আল্লাহ বলবেন, ঢুকাও, যেই না ভিতরে ঢুকানো হবে। আল্লাহ এরপরে বান্দাকে বলবেন, ও আমার বান্দা, এতক্ষণ পর্যন্ত তুই ওয়াদা রাখতে পারিস নাই, আমার কাছে আবেদন দিছি সেইটা দাও, এইটা দাও, এইটা দাও তিনটা, এখন আমি আল্লাহ তোকে পারমিশন দিয়ে দিলাম, তোর মনের যত চাহিদা আছে আমার কাছে বল, আমি আল্লাহ সব চাহিদা পূরণ করব। বান্দা বলবে, আল্লাহ এটা দাও, এইটা দাও, এইটা দাও, আল্লাহ এটা চাই, কাজা কাজা কাজা, এইগুলা চাই, সবগুলা যখন আল্লাহর কাছে দিবে আল্লাহ বলবেন, হয় নাই বান্দা আরও চা, আবার তোকে ফেরত দিয়ে দেওয়া হলো। বান্দা আবার চাইতে 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 আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আর কোনো চাওয়ারই যোগ্যতা নাই, আমার যোগ্যতায় যা চাওয়া ছিল সব শেষ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, যা আমার বান্দা চাইছে তা দাও, আর তার অনুরূপ আরো আমার বান্দাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন, আল্লাহর নবী বলছেন, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্ত হবে আমাকে আল্লাহ রাব্বুল আমিন জানাইছেন, সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটার কি আমল ছিল। আবু হুরায়রা শোনো, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাত পাবে এই দুনিয়ার দশটার সমান, তার আমল নামায় কিছুই ছিল না, কেবলমাত্র শিরিক মুক্ত ইমানটা নিয়ে আসতে পারছিল, ওই ইমানের কারণে আল্লাহ তাকে এই রকম জান্নাত দান করবে। আমার আল্লাহ বলছেন, দাম বুঝো, কেমন করে তোমার দাম হলো? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো উত্তম জাতি, কি জন্য জানো নাকি? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য তৈরি করা হয়েছে। কোন মুসলমান এই কথা কেবল বলতে পারে না, আমি কেবল আমার জন্য, না না না, আল্লাহ বলছেন তোমাকে শ্রেষ্ঠ জাতি তৈরি করা হয়েছে, তুমি অপর ভাইয়ের জন্য তোমাকে তৈরি করা হয়েছে দুনিয়ার বুকে, আর তোমার শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তিনটা কারণে। এক নম্বর, তা আমরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল, মানুষের জন্য তোমার কাজ কি? এক নম্বর কাজ হচ্ছে তোমার অপর ভাইয়ের জন্য তুমি সৎ কাজের আদেশ দিবে, অন্যায় থেকে নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানটা মজবুত করে আসবে। এই তিনটা কাজ যদি তুমি করো, আল্লাহ বলছেন তোমার থেকে উত্তম সৃষ্টি আমি আল্লাহ কাউরে আর বানাই নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন যে আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে যে উত্তম করলেন, উত্তম কি জন্য? যে আমি চোখ দিয়ে দেখতে পাই, নাক দিয়ে দেখতে শুনতে পাই, কান দিয়ে শুনতে পাই, মুখ দিয়ে বলতে পারি, এই জন্য? এই জন্য নন, দুনিয়ার বুকে আল্লাহ যত সৃষ্টি করছেন প্রত্যেক সৃষ্টির একক কোয়ালিটিতে মানুষ সবচেয়ে দুর্বল। একক কোয়ালিটি মানে কি? আপনি আমি চোখ দিয়ে যা দেখতে পাই, আপনার আমার থেকে অনেক ভালো রাত্রেবেলা বিড়াল দেখতে পাই, তার মানে দৃষ্টিতে আমি বিড়ালের চেয়ে সেরা নই। আপনি আমি কান দিয়ে যে শুনতে পাই, কি শুনতে পান আপনি? আপনার থেকে ভালো 70 কিলোমিটার দূরের শব্দও যদি ভালো করে খেয়াল করে, তাহলে একটা বাঘ 70
মানে তার সাউন্ড নিচে থাকার পরেও এত দূরেরটা শুনতে পায় বাঘ, সেটা আপনি আমি শুনতে পাই না। আপনার আমার কানের থেকে বাঘের কানের পাওয়ার অনেক ভালো শক্তি। আর আমাদের তো দুর্বল কে আছে, আমরা তো হাঁসের বাচ্চার থেকে দুর্বল। হাঁসের বাচ্চা হওয়ার পরে ঝাঁপ দিয়ে পানির মধ্যে চলে যায়, আর মানুষের বাচ্চা 6 বছর 7 বছরে পুকুরে পড়ে মারা গেছে, এরকম জানাজা আমাদেরকে করা লাগে কি? তা আমরা তো হাঁসের বাচ্চার থেকেও শ্রেষ্ঠ নয় সাঁতারের দিক দিয়া। কিন্তু আল্লাহ বলছেন কেন শ্রেষ্ঠ? সামগ্রিকভাবে সব জিনিস দিয়ে আবার মানুষ সেরা, মানুষ সব কিছুকে কন্ট্রোল করতে পারে। তবে এই সেরা কিভাবে? তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। তোমার ঈমান যদি থাকে, এই ঈমানের কারণে তোমার শ্রেষ্ঠত্ব। ঈমান না থাকলে ওই মানুষকে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওই পশু পাখিদের থেকেও সে নিকৃষ্ট। কারণ পৃথিবীতে মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীকুলের কেউ বেঈমান নাই, সব ঈমানদার। প্রাণীকুলের কিচ্ছু বেঈমান নাই, হয় মানুষ অথবা জিন, এই দুই দলের মধ্যে বেঈমান আর ঈমানদার, এছাড়া সব ঈমানদার। পৃথিবীর সব হাঁস, সব মুরগি, সব বাঘ, সব গাছ, সব পাখি, সব মাছ, সব ঈমানদার। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে, এটা আল্লাহই বলছেন। অতএব পৃথিবীর কোন সৃষ্টি বেঈমান নয়, একমাত্র বেঈমান হতে পারে মানুষ আর জিন। এই জন্য আমাদের শ্রেষ্ঠত্বের জায়গাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। এখন আমি ইমানের দামই জানি না, আমার আংটি ওইটা কি 5 টাকার না 50 লাখ, এইটা জানলে না সে তার মূল্যায়ন করবে। আমরা তো আমাদেরটা মূল্যায়ন করতে পারি না, এই জন্য কারণ আমরা জানি না আমাদের দাম কি। আল্লাহ বলছেন তোমাদের দাম হচ্ছে যে তোমরাই সেরা উম্মত, এই জন্য যে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা ঈমান মজবুত করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে, এটাই হচ্ছে তোমাদের জন্য মূল্যমান আল্লাহর কাছে দাম। আল্লাহ এরপরে বলছেন ওয়ালাউ আমানা আহলুল কিতাব লাকানা খায়রুল লাহুম, ইহুদি নাসারা যারা, তারা যদি ঈমান আনতো কতই না ভালো হতো তাদের জন্য। কেন ভালো হতো? কারণ তারা আগেও একটা পয়গম্বরের অনুসারী ছিল, শেষ পয়গম্বরকেও সে যদি মেনে নিত তারা ভালো হতো। আল্লাহ বলছেন মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, কিন্তু তাদের মধ্যে কতকে কতকে ঈমান আনছে আর অধিকাংশই হচ্ছে ফাসিক বেঈমান, তারা বুঝার পরেও ঈমান আনে না। এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কাবীরের ভিতরে, তাফসীরে আহসানুল বায়ানের ভিতরে আসছে ইহুদি নাসারার খারাপ বলার আল্লাহর কারণ হচ্ছে তারা কখনো কাউরে ভালো কাজের কথাও বলতো না, অন্যায় করলে প্রতিবাদও করতো না, ওরা মুখ বুঝা ছিল, চুপচাপ থাকতো, কথাবার্তা নাই, বাবা তোমারটা তুমি বুঝো আমারটা আমি বুঝো। আল্লাহ বলছেন মুসলমান যারা হবে, উম্মতে মুহাম্মাদী যারা হবে, তাদের চরিত্র এটা হবে না। তাদের চরিত্র হবে সৎ কাজে যেরকম নিষেধ আদেশ করবে, অন্যায় থেকে সেরকম নিষেধ করবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের উত্তম হবার যে তিনটি কারণ, এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা এমনি এমনি উত্তম নই, কে উত্তম কে উত্তম না, এটা আমাদের নিজেদেরকে এই আয়াতে কারিমার আলোকে আমাদেরকে বের করতে হবে। আমি যদি সৎ কাজের আদেশ করি, অন্যায়ের প্রতিবাদ করি, নিষেধ করি, আর আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান রাখি, তাহলে আপনাকে ইতমিনানের সাথে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ তোমার ঘোষণা অনুযায়ী তোমার রাস্তায় আমি আসি। আর যদি আপনার মনের মধ্যে থেকে এইটা চলে যায়, তাহলে আপনি মানুষ হিসাবে আসেন, অনেক বড় লিডার হিসাবে আসেন, অনেক বড় ব্যবসায়ী হিসাবে আসেন, কিন্তু আপনি আপনার মৌলিক দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে আপনি খয়ের না, আল্লাহর কাছে আপনি আমি উত্তম হতে পারবো না, এটা বুঝে নিতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, এখন কথা হচ্ছে এই কাজ সবাই করবে, সবাইকে একযোগে করবে? মুফাসসিররা বলছেন সবার প্রতি স্ব স্থান থেকে এইটার দায়িত্ব আছে, তবে এটা আবার একটা দলের জন্য ফরজে আইন যেরকম, ওরকম ফরজে কিফায়া থাকবে, একটা আলাদা দল আবার থাকবে। এইটা যদি না থাকে তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে, আর এইটা থাকলে মোটামুটি বলা যাবে যে মানুষ বাঁচার একটা রাস্তা পাবে। দলিল কি? আল্লাহ রাব্বুল আমিন সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ।
আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যেন এরকম একটা দল থাকে, এরকম একটা গোষ্ঠী থাকে, ইয়াদউনা ইলাল খাইর, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজ করতে বলবে, অন্যায় থেকে ফিরায় রাখবে। আমি আল্লাহ বললাম এই দল যদি তোমাদের মধ্যে থাকে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কেবলমাত্র সফল কাম। তার মানে আমাদের মধ্যে একটা শ্রেণী এরকম থাকতে হবে, এরকম প্রাণ সঞ্চারণী একটা দল থাকতে হবে, বিশেষ করে যুবকদের এই মেন্টালিটিওয়ালা হতে হবে যে আল্লাহ আমি তো সফলকামী দলের মধ্যে থাকতে চাই। এখানে বিফল দলের মধ্যে কারা কারা থাকতে চান একটু হাত তোলেন তো ভাই, যে আমি বিফল হতে চাই। বিফল তো হাত তুলতেছেন, ঘুমাই গেছিলেন না, হেলান দিয়েছেন কেন, সোজা হয়ে বসে। বিফল দলের মধ্যে আমরা কেউ থাকতে চাই না, ঠিক কিনা? আমরা সফল হতে চাই। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, কি সুন্দর টার্ম, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে যেন একটা দল থাকে, কি করবে, মানুষকে যেন কল্যাণের দিকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল। আল্লাহ বলছেন তোমরা তো কেউ বিফল হতে চাও না, তাহলে সবাই এই দলের মধ্যে ঢোকো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, প্রিয় ভাইরা, এই জন্য আমাদের যার যার স্থান থেকে এই দায়িত্ব পালন করতে হবে। আর বিশেষ করে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, মানে এটা হচ্ছে তারা হাতে পাওয়ার থাকবে, যাদের হাতে ক্ষমতা থাকবে, যারা ওই ক্ষমতার প্রায়োগিক রূপ মানুষের উপর দেখাতে পারবে। আল্লাহ বলছেন তাদের চরিত্র হবে মূলত এইটা, আমার হাতে যা করার নাই সেটা আমি করতে পারি না, কিন্তু একটা দলের হাতে পাওয়ার আছে, একটা দল ইচ্ছা করলে সৎ কাজের আদেশ করতে পারে, কেউ তারে নিষেধ করবে না, অন্যায় থেকে প্রতিহত করতে পারে, কেউ তারে মানা করবে না, ওই দলকে আল্লাহ খাস করেছেন এইটা। তারা যদি এই কাজ থেকে দূরে সরে যায় তাহলে তারা চূড়ান্ত ব্যর্থ হবে, ঠিক কিনা? এটা ভালো করে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এই টার্মটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমাদের ধারণা যদি কখনো আমাদের দেশে কোনো ইসলামী নামের দল আসে, তারা যদি পাওয়ারে বসে তারপরে বোধহয় তারা এই কাজ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ভিন্ন কথা বলতেছেন। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এইরকম কোনো দলের অবস্থানই নাই, আল্লাহর কাছে একটা সহজ সূত্র, সূত্র হচ্ছে তুমি যদি ইমানদার হও, ইমানের পরিচয় দাও, মুসলমান হও, তোমার পার্টির নাম যাই হোক না কেন, তুমি যদি ক্ষমতায় বসো তুমি আল্লাহর দল। বুঝছেন আপনি, যে পার্টিতে আছে সে যদি ইমানদার দাবি করে, আমি মুসলমান, আমি ইসলামী আচার আচরণ পালন করি, আল্লাহকে আল্লাহ বলে মানি, রসুলকে রসুল বলে মানি, কিতাবকে কিতাব বলে স্বীকার করি, আল্লাহ বলছেন তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে তখন যে ওই দল যদি পাওয়ারে যায়, ওই পাওয়ার প্রাপ্ত দলই আল্লাহর দল, যদি মাত্র তারা চারটা কাজ করে। কি কাজ করে? এর জন্য কোনো দল রে আলাদা করে ক্ষমতা আনতে হবে না, যদি ওই দল যায়, আল্লাহ বলছেন তুমি ইমানদারের পরিচয় দিলে কিন্তু এই কাজ, আর যদি ইমানদার পরিচয় দিয়ে এই কাজ না করো তাহলে তুমি দল নও, তোমার ওই মুখের দাবি ইমানদার মুসলিম, এটা ভুয়া দাবি, ভুয়া দাবি। Rose TV 24, enjoy by listening to the Holy Quran.